এটা কার কবর? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এই গাছটা তো ওই কবরের না? না, এই কবরের না। এটাই হচ্ছে ফজলে লোহানী সাহেবের কবর। যদি কিছু মনে না করেন, অনুষ্ঠানটি আজকে ব্যতিক্রম ধরবে। আসসালামু আলাইকুম হালাল কাবুর, আসসালামু আলাইকুম হালাল কাবুর, আসসালামু আলাইকুম হালাল কাবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন বনানী কবরস্থানে, আর এই বনানী কবরস্থানে সাহিত্য আছে বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, যাকে আমরা সকলেই চিনি, আর তিনি হচ্ছেন সংস্কৃতি ব্যক্তিত্ব। যদি কিছু মনে না করেন ম্যাগাজিন অনুষ্ঠানের সফল এবং জনপ্রিয় উপস্থাপক মরহুম ফজলে লোহানী। মরহুম ফজলে লোহানী, তিনি এই বনানী কবরস্থানে সাহিত্য আছে। আমরা এখন তার কবরের দিকে যাব। বনানী কবরস্থানের যে দ্বিতীয় গেটটা আছে, এই দ্বিতীয় গেট ধরে সামনেই পড়বে সৈয়দ আশরাফুল ইসলামের কবর, তারপর মরহুম আব্দুল রাজ্জাক এমপির কবর। তারই পাশ ঘেঁষে এসে আমাদেরকে যেতে হবে মরহুম ফজলে লোহানীর কবরের দিকে। এই ফুল গাছের নিচেই তাহার কবর। কবরটা ঢেকে গেছে ফুল গাছে। এটাই ফজলে লোহানী কবর। আমরা তার কবরের নেম প্লেট দেখতে পাচ্ছি, এখানেই তার কবরের নেম প্লেটটা। ঢেকে গেছে গাছ এবং ফুল গাছের আড়ালে। হ্যাঁ কাকা, এই যে এই গাছটা একটু কি টান দেওয়া যায়? আমি একটু নেম প্লেটটা নিব। এটা কার কবর? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এই গাছটা তো ওই কবরের না? না, এই কবরের না। কাকা একটু আপনি আমাকে একটু গাছটা একটু টাইনা দিবেন, একটু অল্প একটু সময়। হ্যাঁ একটু আপনি একটু আমাকে একটু গাছটা একটু টাইনা ধরেন, আমি শুধু তার কবরের একটু এটা নিব। হ্যাঁ ওই ওই দিক দিয়া এই তো কাকা, একটু কষ্ট করেন আপনি। একটু টেনে ধরলেই হবে, বেশি কিছু করা লাগবে না। আসলে এই গাছটা এখানে চলে আসছে, আসে না? আচ্ছা, আমরা ফজলে লোহানী সাহেবের কবরটার একটু ওদিক দিয়ে এই কবরটিতে উনি সাহিত্য আছে, কিন্তু এই গাছ, এত বিশাল গাছ, গাছের জন্য তার কবরের নেম প্লেটটা ঢেকে রয়েছে। আমি চাচাকে বললাম একটু সরাই দিতে। এখন আসলে বলার ভাষা নেই যে এমন একজন ব্যক্তির কবর এখানে, এটার পরিচর্যা করার মনে হয় লোকের অভাব, যেটাই মনে হচ্ছে। ফুল গাছে ঢেকে রয়েছে তার কবরটা। আমরা তার কবরের
ভিতরের নেম প্লেটটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটাই হচ্ছে ফজলে লোহানী সাহেবের কবর। তবে ঝোপঝাপ এবং গাছগাছড়ির জন্য তার কবরটা একদম ঢেকে রয়েছে। আমরা তার কবরটা সরাসরি দেখাতে পারলাম না, কিন্তু খুব নিচু হয়ে তার কবরের পাশে গেলাম। এখানে তার নেম প্লেটে লেখা আছে মরহুম ফজলে লোহানী, পিতা মরহুম আবু লোহানী। আর মরহুম ফজলে লোহানী তাহার মৃত্যু 30 অক্টোবর 1985 সনে। তো এটাই তার কবর। আর কবরটা যে এত মানে গাছগাছড়ি দ্বারা তার কবরটা এভাবে রয়েছে, এ কারণে অনেকেই হয়তো এই গুণী ব্যক্তির কবরটা দেখে না এবং তার কবরের পাশে যে একটু দাঁড়ায়া দোয়া কালাম পড়বে তারও কোনো উপায় নেই। আমি খুব মানে জঙ্গল ভেদ করে মানে গাছগাছড়ির জঙ্গল ভেদ করে ফুলের গাছ, তারপরে বিভিন্ন লতা পাতা গাছ এখানে আমি এগুলো ভেদ করে তার কবরটা দেখাইলাম। আমরা দোয়া করি মরহুম ফজলে লোহানীর জন্য, আল্লাহ যেন তাহার গুনাখাতা মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে জান্নাতের সুগ্রা নসিব করে। আর আমরা আশা করব মরহুম ফজলে লোহানীর যে আত্মীয়স্বজন আছে তারা যেন তাহার কবরটার একটু রক্ষণাবেক্ষণ করে, এই গাছগাছড়ি পরিষ্কার করে। আমি চেষ্টা করছিলাম এই গাছগাছড়িগুলো একজনকে দিয়ে সরানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ অনেক বিশাল গাছ হয়ে গেছে। যে গাছের কারণে তার কবরটা ভালোভাবে আমি উঠাতে পারলাম না, তবে এতটুকুই দেখাইলাম যে তার কবর ঠিক এই জায়গাতে। আমরা মরহুম ফজলে লোহানী সহ এই বনানী কবরস্থানে যারা সাহিত্য আছে আমরা প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে বলি আল্লাহ যেন এখানে সাহিত্য প্রত্যেক কবরবাসীর গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।